আসসালামু আলাইকুম, তৌফিকাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত লাইক দিয়ে সঙ্গে থাকার অনুরোধ রইল। প্রত্যেকটা দিন সকালবেলায় কিন্তু কাজকর্ম শুরু হয়, এক এক দিনের কাজকর্ম এক এক রকম। তো আজকে একটু বেলা করেই আমার দিন শুরু হয়েছে, কারণ আজকে সকালবেলা আমার ছেলে তাসিনের কোচিং ছিল, বাট সে যায়নি, একটা কোচিং আজকে মিস দিয়েছে। তো স্কুল শুরু হবে 12:30 থেকে, তো সেজন্য ও ভোর থেকে উঠেই পড়াশোনা করছিল। তো ডাইনিং টেবিলে বসেই পড়ছিল, আর বই খাতাগুলো একদম এলোমেলো করে রেখে চলে গেছে। তো আমি এগুলো একটু গুছিয়ে রাখছি, তারপর নাস্তা খাওয়ার পর আর কি, টেবিলটা গুছানো হয়নি, মোছা হয়নি, সেজন্য একটু মুছে আমি দুপুরে রান্নায় চলে আসলাম। আজকে খুবই সিম্পল আর সাধারণ কিছু রান্না আপনাদের সাথে দেখাবো, বাট কী রান্না করছি সেটাই দেখাচ্ছি, তেমন করে আর আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি না। যেমন এখন রান্না করছি হচ্ছে ট্যাংরা মাছের ডিম। নিশ্চয়ই আগে কখনো ট্যাংরা মাছের ডিম রান্না দেখা হয়নি, খাওয়া হয়নি। তো আজকে আমি একটু সিম্পলভাবে আপনাদেরকে দেখাচ্ছি কী করে রান্না করলাম। আর ট্যাংরা মাছের ডিম তো খুব বেশি পরিমাণে হয় না, জাস্ট অল্প একটু হয়েছে। বরাবর যেভাবে মাছের ঝোল রান্না করি সেভাবেই একটু মশলা কষিয়ে ট্যাংরা মাছের ডিমটা দিয়ে জাস্ট হালকা 1-2 মিনিট নেড়েচেড়ে এইভাবে রান্না করে নিয়েছি। আর নামানোর পর একটু উপর থেকে ধনে পাতা দিয়ে দিয়েছি, দেখতে ভীষণ সুন্দর লাগছে। যেহেতু আজকে ট্যাংরা মাছ কেটেছে আর ট্যাংরা মাছের ডিমগুলো বের করে আলাদা করে রেখেছিল, তাই আলাদা করেই ডিমটা রান্না করেছি, আর মাছটা আমি এভাবে আর কি ঝোল রান্না করছি। গরম ভাতের সাথে ট্যাংরা মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে এটা গরমকালের চেয়ে শীতকালে দুপুরবেলা গরম গরম ধোয়া ওঠা ভাত আর গরম ট্যাংরা মাছের ঝোল অসাধারণ লাগে, তারপরও গরমকালেও ভালো লাগে। তো মাছ রান্না হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেওয়ার আগে একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি। আজকে যেহেতু খুবই অল্প রান্নাবান্না ছিল, তাই ভাবলাম যে কিচেন কাউন্টার একটু ক্লিন করে নিই, ডিপ ক্লিন আর কি। আর ঈদের আগে কিন্তু পুরো কিচেনটা ডিপ ক্লিন করা হয়েছে, উপরের ক্যাবিনেট, নিচের ক্যাবিনেট, এই কাউন্টার টপ সব কিছু ডিপ ক্লিন করা হয়েছিল। বাট ঈদের সময় তো অনেক রান্নাবান্না ছিল, বেশ কয়েকদিন রান্নাবান্না করতে হয়েছে, চুলা জ্বালানো থাকতো, তো পুরো রান্নাঘরটাই দেখতে পেলাম যে কেমন যেন আঠালো আঠালো হয়ে গিয়েছে। যেহেতু আজকে রান্নাবান্নার চাপ কম ছিল আর সব কিছুই আগে আগে হয়ে গিয়েছে, সেজন্য আমি ভাবলাম যে এই কিচেন কাউন্টার, তারপর আশেপাশে কিছু জায়গা যেগুলো আঠালো আঠালো হয়ে গিয়েছে সেগুলো একটু পরিষ্কার করিয়ে নেই। তো এই কাজগুলো আজকে আমি করছি না, আমার যে কাজের আপা আছে ওনারাই করে দিচ্ছে। একজন সাবান দিয়ে ঘষে ঘষে দিচ্ছে আর একজন পানি দিয়ে আর কি পরিষ্কার করে মুছে নিচ্ছে। চুলার ডান পাশের কাউন্টারে কিন্তু এই মশলার র্যাকটা রাখা আছে, তো ওই তো দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেকটা জায়গা রয়ে গিয়েছে। তো ওই জায়গাটা খালি পড়ে থাকে, আমার তেমন একটা কাজে লাগে না, তাই ভাবলাম এই র্যাকটা একটু ঠেলা দিয়ে সেই ভিতরের দিকে নিয়ে যাই, এতে করে এখানে অনেকটা জায়গা বেঁচে যাবে। তো এটা ভিতরে নিয়ে যাওয়ার পর ওই জায়গাটাও আবার একটু ক্লিন করে নেওয়া হয়েছে। তো এই কাউন্টার টপেই এই তেলের বোতলগুলো থাকে, তারপরে মশলাদানি থাকে, এগুলোতেও একটু আঠা আঠা হয়ে গিয়েছে। তো আজকের এগুলোর আমি সাবান দিয়ে পরিষ্কার করছি না, এমনিতেই কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর যখন এই মশলাদানির মশলাগুলো শেষ হয়ে যাবে, নতুন করে যখন রিফিল করব, তার আগে পুরো মশলাদানিটা খুব সুন্দর করে পানি দিয়ে সাবান দিয়ে ধুয়ে নেব, তারপর নতুন করে আবারও মশলা রিফিল করব। এখন যেহেতু মশলাদানিগুলোতে মশলা রয়ে গিয়েছে, তাই আর পানি দিয়ে ক্লিন করিনি। কাঠের মশলার একটা ভিতরের দিকে ঠেলে নিয়ে যাওয়ার ফলে এই জায়গাটাতে বেশ জায়গা বেঁচে গিয়েছে, সেখানেই আমি রেখেছি মশলাদানি, গুঁড়া মশলার দানিটা, তার পাশে তেলের বোতলগুলো রেখেছি। ডান পাশের চুলার ঠিক উপরের দিকে এই হ্যাঙ্গারটা লাগিয়ে নিয়েছি, যাতে করে এই দরকারি জিনিসগুলো হাতের কাছেই রাখতে পারি। এগুলো সবসময় রান্নার সময় ব্যবহার হয়, তো হাতের কাছে রাখার কারণ হচ্ছে যাতে রান্নার সময় দূরে যেতে হয় না, চাইলে এখান থেকে নিয়ে আমি খুব সহজে কাজ করতে পারি। আসলে নিজের কাজের সুবিধার জন্য অনেক সময় দেখা যায় যে রান্নাঘরের জিনিসপত্র এদিক সেদিক করে একটু পরিবর্তন করে নিলে ভালো হয়।
এর ফলে নতুনভাবে রান্নাঘর দেখতেও ভালো লাগে, আবার যে জায়গা থেকে জিনিসগুলো সরাই সেই জায়গাটাও তো সুন্দর করে ক্লিন করা হয়ে থাকে। তো এর ফলে দেখা যায় যে কয়েকদিন পর পর জিনিসগুলো চেঞ্জ করলে ঘরটা পরিষ্কার থাকে। এদিকে আমার কাজের আপাই সিঙ্কটা সুন্দর করে ক্লিন করে দিয়েছে, এখন দেখতে বেশ ভালো লাগছে। সন্ধ্যার পর আমি এবং আমার হাজব্যান্ড একটু হাঁটতে বের হয়ে গিয়েছি। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা এখানটায় চলে আসছি খাবার খেতে। আর এই জায়গাটার নাম হচ্ছে মালিবাগ চৌধুরী পাড়া, রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্যাফে কাঠমান্ডু। এর আগে এখানে আর আসা হয়নি, আজকে প্রথমবার এসেছি, তো আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো রেস্টুরেন্টটা খুব সুন্দর, ভিতরটা খুব সুন্দর করে অর্গানাইজ করা, খুব সুন্দর করে গাছ তারপরে বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজানো গোছানো, খুব ভালো লাগছিল, তো সেজন্য একটু শ্যুট করে নিয়েছি। এই রেস্টুরেন্টের একটা শর্ট ভিডিও করেছি যেটা আমি অলরেডি চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন, যেটার নাম হচ্ছে কাঠমান্ডু খেতে আসছি। তো যাই হোক, এরকমই হবে কিছু একটা নাম, আপনারা চাইলে দেখতে পারেন। তো এখন আমি একটু শ্যুট করে নিচ্ছি চারপাশটা, চারপাশের পরিবেশটা বেশ ভালো লাগছিল। পুরো রেস্টুরেন্টটাই কিন্তু গাছ তারপরে বিভিন্ন শোপিস দিয়ে সাজানো গোছানো ছিল, আবার একটা জায়গাতে খুব সুন্দর করে সাজানো ছিল যেখানে সবাই গিয়ে ফটো তুলে আর কি, এরকম আর কি। তো যাই হোক, আমি এগুলো তুলতে তুলতে এদিকে খাবার অর্ডার করেছিল, তো এখানে থাই স্যুপ নিয়েছে, থাই স্যুপ দিয়ে গিয়ে তো আমার হাজব্যান্ড থাই স্যুপ খাচ্ছে। আর আমরা এই যে সন্ধ্যার পর বের হই না, এটা প্রায় সপ্তাহে 3-4 দিনের মতোই হবে আমরা বের হয়ে থাকি। তো বের হয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এদিক সেদিকে একটু খাওয়া দাওয়া করি। তো বাসা থেকে যেহেতু আমাদের মালিবাগ চৌধুরী পাড়া কাছে, তাই এখানটাই বেশি আসা হয়, কারণ এখানে বেশ জমজমাট একটা ব্যাপার স্যাপার। সন্ধ্যার পর থেকে অনেক মানুষজন আসে, সবাই আসে। আগে যেমন বেলি রোডে থাকতো, তো বেলি রোডে এখন মানুষের চাপটা কমে গিয়েছে, এখানে এখন সবাই আসে, সবাই ভিড় করে, তো সেজন্য আর কি আমরাও এখানেই চলে আসি। সেজন্য দেখা যায় প্রতিদিন সন্ধ্যায় তেমন একটা কাজ রাখি না হাতে, যাতে আর কি বের হতে পারি। তো এই সময়টা দুজন একসাথে থাকতে বেশ ভালোই লাগে। তো থাই স্যুপ খাওয়ার পর আমরা এখানে ফিশ অ্যান্ড ফিঙ্গার নিয়েছি, থাই স্যুপ একটা নিয়েছিলাম, দুইজন ভাগ করে খেয়েছি, আর ফিশ অ্যান্ড ফিঙ্গারও একটা নিয়েছি, বাট 2 পিস ছিল, দুইজনের হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া করে আমরা এখন বের হয়ে যাচ্ছি। বের হওয়ার আগে এই স্পেসটা দেখাচ্ছি, এখানে সবাই সুন্দর করে ছবি তোলে, আর জায়গাটা অনেক বেশি সুন্দর, তো আপনারা চাইলে আসতে পারেন। বেশ ভালোই এখানকার খাবার, খাবারগুলো অনেক ফ্রেশ ছিল, দামও তেমন একটা না, রিজনেবলই ছিল। ঘরের যে কাজগুলো আছে, আমার শখের কাজগুলো আছে, সেগুলো দেখা যায় আমি একটু রাত করেই করি। বাইরে থেকে ঘুরে ফিরে আসার পর দেখা যায় আমি রাতের খাবারটা সার্ভ করি, তো সবাই খেয়ে দিয়ে যখন বিশ্রাম করতে থাকে তখন আমি আমার কাজগুলো করি, যেগুলো আমার শখের কাজ। তো আজকে আমি এই ফেলে দেওয়া একটা প্লাস্টিকের 7-আপের বোতল দিয়ে খুব সুন্দর একটা প্ল্যান্টার তৈরি করব। তবে এই প্ল্যান্টারটা আমি কিভাবে তৈরি করেছি ডিটেলস দেখাচ্ছি না, যেহেতু আমি রাতের বেলা এই কাজটা করতেছিলাম, তাই আমি আমার এই ব্লগে শ্যুট করে নিয়েছি। আর পুরো ভিডিওটা আমি অলরেডি আমার যে আরেকটা চ্যানেল আছে তৌফিকাস গার্ডেন অ্যান্ড ব্লগিং, সেখানে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে ওই চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তবে আমি আমার এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা কিন্তু দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়েও দেখতে পারেন, অথবা আমি আমার পিন কমেন্টে দিয়ে দেবো। তো যাই হোক, আমি ফেলে দেওয়া এই প্লাস্টিকের বোতল দিয়ে বিউটিফুল একটা ফ্লাওয়ার পট তৈরি করছি। ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত সুন্দর করে প্ল্যান্টার তৈরি করে ঘর সাজানো যায়, আমার এই ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না, তাই আমি চাচ্ছি যেন আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখেন। এই তো দেখতে পাচ্ছেন আমি একটা 7-আপের বোতল দিয়ে কত সুন্দর পট বানিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি আমার পছন্দ মতো গাছ লাগাতে পারি, তারপর ঘর সাজাতে পারি। আমরা সবাই কিন্তু ঘর সাজাতে পছন্দ করি, বাট ঘর সাজানোর মেইন যে জিনিসটা আমার সেটা মনে হয় যে গাছ। আর গাছের জন্য নিত্য নতুন টব কিনতে কিন্তু প্রচুর পয়সার খরচ হয়, তো আমরা একটু বুদ্ধি করে ঘরে থাকা অনেক জিনিস দিয়েই কিন্তু নিজের মতো অনেক কিছু তৈরি করে ঘর সাজাতে পারি, এতে করে আমাদের তেমন একটা খরচ হয় না। তো ঘর সাজাতে গেলেও তো খরচ হবে, তো সবাই তো আমরা আসলে সবসময় চাইলেই এত খরচ করতে পারি না, তাই চেষ্টা করি কীভাবে সাশ্রয় করে
ঘর সাজানো যায়। তো সেজন্য এই ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলগুলো আর ফেলে দেই না, আমি সবসময় রেখে দেই। কখন যে কোনটা কাজে লাগে তা তো আসলে আমাদের জানা নেই। তো আমি অনেকগুলো প্ল্যান্টারই তৈরি করেছি। এবার ছাদ থেকে কিছু টাইম ফুলের ডাল নিয়ে নিচ্ছি, এগুলো আমি লাগিয়ে দেব। যে যেভাবে চান, যে রকম গাছ চান সেটাই কিন্তু এখানে লাগাতে পারেন, এবং সেটা দিয়ে আপনার ব্যালকনি বা ঘর বা ছাদে ইচ্ছা মতো আপনারা রাখতে পারবেন, আর খুব সুন্দরভাবে গ্রো করে এই প্ল্যান্টারের মধ্যে। গাছকে নিয়ে কিছু করতে হলে তার জন্য অনেকটা সময় প্রয়োজন, সেজন্য অল্প সময় নিয়ে বসলে কিন্তু হয় না, অথবা একদিনেও কিন্তু হয় না, বেশ কয়েকদিন লেগেও যায়। কারণ একটা প্ল্যান্টার বানানো, সেটা পরিষ্কার করা, মাটি ভরা, মাটি গোছানো, গাছ লাগানো অনেক সময়ের ব্যাপার আছে, তারপর ঘর সাজানো অনেকটা সময়ের দরকার আছে। তো জানি না কে কীভাবে করেন, আমার একটু সময় লাগে। তো আমি একদিন এই প্ল্যান্টারগুলো তৈরি করেছি, তার কিছুদিন পর আমি এই গাছ লাগাচ্ছি। তো এখানে আমি টাইম ফুল দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এই টাইম ফুলগুলো খুব সহজে গ্রো করে। এগুলো ঘরে রাখা যায়, বাট ঘরে রাখলে কিন্তু ফুল ফুটবে না, বাইরে রাখলেই ফুল ফুটবে, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে রোদের দরকার। তো আরও কিছু প্ল্যান্টার তৈরি করে সেখানে আমি এভাবে গাছ লাগিয়ে নিয়েছি। তো কিছু ছাদে রেখেছি, কিছু ঘরে এনেছি ঘর সাজানোর জন্য। তো এখানে যেগুলো এনেছি আমি আমার এই গাছের স্ট্যান্ডার মধ্যে রেখে দেখাচ্ছি কেমন লাগে। তো আমার কাছে তো মনে হয় বিনে পয়সায় একটা প্লাস্টিকের সেভেন আপের বোতল দিয়ে দারুণ ভাবে ঘর সাজানো যায়। তো আমার কাছে এটা দেখে মনে হচ্ছে যে দামি দামি জিনিস দিয়েও কিন্তু এত সুন্দর লাগবে না আমার এই বিনে পয়সায় প্ল্যান্টার দিয়ে ঘর সাজানোর পর যতটা ভালো লাগছে। ডান পাশের এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই এখানে আরেকটা গাছ আমি দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে আমার এই একদম বিনে পয়সায় ঘর সাজানো জানাবেন কমেন্টের মাধ্যমে। এখন পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিও কন্টিনিউ করছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।